एकदा अल्लाह ताला हजरत मुसा अलैहिस्सलाम के निर्देश दिलें, हे मुसा, तुम्हें तुम्हार सम्प्रदाय के साथ निये पवित्र भूमि बैतुल मुकद्दसेर दिके गमन करो। आमी तुम्हारे पितृभूमि बैतुल मुकद्दस तुम्हारे फिरिए देव, वादा करछि। अल्लाह ताला हजरत मुसा अलैहिस्सलामेर साथे एई वादा तखनी करेछिलेन जखन तिनि फेराउन ও তার সৈন্যদেরকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ তাআলার কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সাথে নিয়ে পবিত্র বাইতুল মুকদ্দাসে যাওয়ার জন্য রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সাথে নিয়ে যখন ফিলিস্তিনের অভিমুখে যাচ্ছিলেন তখন সিনাই উপত্যকা অতিক্রমকালে বনি ইসরায়েলদের সাথে এমন একটি দলের দেখা হলো যারা আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করত, আর এই মূর্তিগুলোকে সাজিয়ে রেখে তারা পূজা করছিল। পূজার এই দৃশ্যগুলি বনি ইসরায়েলদের কাছে খুবই চিত্তাকর্ষক মনে হলো। তাই তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, হে মুসা, এই জাতিরা এভাবে মূর্তি পূজা করছে, তারা মূর্তিকে যেভাবে তাদের প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে, এই রূপ আমাদের জন্য তুমি একটি ইলাহ বানিয়ে দাও যাতে করে সব সময় আমরা তার পূজা করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের মুখে এমন কথা শোনার পর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাদেরকে তিরস্কার করে বললেন, হে দুর্ভাগার দল, যে আল্লাহ তোমাদেরকে পরাধীনতার গ্লানিপূর্ণ জীবন থেকে আপন কুদরতের মাধ্যমে মুক্ত করে আনলেন, আর তোমাদের প্রতি যার অপার দয়া ও করুণা বর্ষিত হলো, যিনি আপন কুদরতে তোমাদেরকে লোহিত সাগর থেকে পার করলেন, যিনি তোমাদের চিরশত্রু ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারলেন, তোমাদের প্রতি সেই মহাশক্তি আল্লাহ তাআলার সকল করুণা ও নিয়ামতের দৃশ্য নিজ চক্ষে দেখার পর তোমরা তাকে ছেড়ে মূর্তি পূজার মতো ঘৃণ্য অভিশাপের প্রতি আকাঙ্ক্ষা করছো, আর এখনই তোমাদের শক্তিধর আল্লাহ তাআলার সে নাফরমানের দিকে ঝুঁকে পড়েছ। সত্যি তোমরা এক অকৃতজ্ঞ জাতি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বনি ইসরায়েলরা খুবই লজ্জিত হল এবং তারা তাদের আবেদন থেকে সরে আসল। এরপর তারা একটি মরুভূমিতে তিন দিন যাবৎ অপেক্ষা করল, আর সেই মরুভূমিতে তারা কঠিন সংকটাপূর্ণ অবস্থার সম্মুখীন হল। বনি ইসরায়েলদের কাছে খাবারের মতো কিছুই ছিল না, পান করার মতোও কিছু ছিল না। আকাশের প্রচণ্ড রোদে তাদের গা পুড়ে যাচ্ছিল। বনি ইসরায়েলেরা এই কঠিন বিপদে পড়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, মরুভূমির প্রচণ্ড রোদে তৃষ্ণায় আমাদের বুক ফেটে যাচ্ছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাদের জন্য যেন পানির একটি ব্যবস্থা করেন। বনি ইসরায়েলদের আবেদন শুনে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে তাদেরকে পানির ব্যবস্থা করে দিন। হযরত মুসা আলাইহিস সালাম এর এইরূপ দোয়ার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। আল্লাহ তাআলার এই আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাম একটু সামনে গিয়ে লাঠি দ্বারা পাথরে যেই না আঘাত করলেন, সাথে সাথে বনি ইসরায়েলদের ১২টি সম্প্রদায়ের জন্য ১২টি কূপ সৃষ্টি হল। অতঃপর তাদের প্রত্যেক গোত্রকে জানানো হল তারা কে কোন কূপ থেকে পানি পান করবে। কূপের মাধ্যমে তাদের পানির ব্যবস্থা হলেও তারা খাবারের জন্য কষ্ট পাচ্ছিল এবং প্রচণ্ড রোদে তাদের গা পুড়ে যাচ্ছিল। এই সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়ের পানির তৃষ্ণা দূর হয়েছে, ক্ষুধায় এবং রোদে তারা অনেক কষ্ট পাচ্ছে, আপনি তাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। হযরত মুসা আলাইহিস সালাম এর দোয়ার পর আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য এক প্রকার বেহেস্তের খাবারের ব্যবস্থা করে দিলেন। তারা দেখতে পেল গাছের পাতায় সাদা এক প্রকার বস্তু পড়ে রয়েছে, সেই বস্তুর স্বাদ পাওয়ার জন্য তারা উঠিয়ে মুখে দিল। মুখে দিয়ে তারা দেখতে পেল এই খাবারটি অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি জাতীয় একটি খাবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরায়েলদের কাছে দেওয়া খাবারটির নাম ছিল মান্না। এরপর আল্লাহ তাআলা তাদেরকে আরেকটি খাবারের ব্যবস্থা করে দিলেন।
বনি ইসরায়েলদের দিকে অসংখ্য ছোট ছোট পাখি উড়ে আসতে লাগল। আর সেই পাখিদেরকে খুব সহজেই ধরা যেত। সেই পাখিদেরকে ধরে বনি ইসরায়েলরা ভুনা করে খেতে লাগল। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বনি ইসরায়েলদের সেই খাবারের নাম ছিল সালুয়া। প্রতিদিন এই খাবারগুলো খেত। অতঃপর তাদেরকে ছায়াদানের জন্য আল্লাহ তাআলা তাদের মাথার উপর মেঘমালা প্রেরণ করলেন, যেই মেঘমালাগুলো বনি ইসরায়েলদেরকে প্রচণ্ড রোদ থেকে রক্ষা করতে লাগল। সুস্বাদু ও পুষ্টিকর বেহেস্তি খাবার মান্না ও সালুয়া খেয়ে বনি ইসরায়েলেরা যখন কিছুটা সুস্থ হয়ে গেল এবং তাদের উপর থেকে যখন সমস্ত বিপদ কেটে গেল, তখন তারা একদিন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমরা প্রতিদিন একই খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। এখন আমরা এই খাবার আর খেতে চাই না। তুমি বরং তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি যেন আমাদেরকে এমন খাবারের ব্যবস্থা করে দেন যা জমিন থেকে উৎপন্ন হয়, যেমন শাক সবজি, চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বনি ইসরায়েলদের এসব নির্বুদ্ধিপূর্ণ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত হলেন এবং তাদেরকে বললেন, হে বোকার দল, তোমরা কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ, তোমরা কি তা জানো? তোমরা একটি উত্তম খাবারকে বাদ দিয়ে এক ধরনের নিকৃষ্ট খাবারের প্রার্থনা করছো, আর এরূপ আল্লাহ তাআলার অনুগ্রহ ও রহমতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছো। সত্যি যদি তোমরা আল্লাহর দেয়া নিয়ামতকে পছন্দ না করে আর সেই বেহেস্তে খাবার না চাও, আর তোমরা যা চাও সেগুলো যদি পছন্দনীয় খাবার হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার আর কি আছে? তোমরা বরং একটি জনপদে চলে যাও, সেখানেই এই খাবারগুলো প্রচুর পরিমাণে আছে। যাও, তোমরা সেখানে গিয়ে পেট ভরে খাবার খাও। তোমাদের মতো নির্বোধ সম্প্রদায় আমি আর দেখিনি। এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমাদেরকে যে পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছি সেখানে প্রবেশ করতে হলে তোমাদেরকে অবশ্যই জিহাদ করতে হবে। বর্তমানে সেখানে একটি অত্যাচারী জাতি বসবাস করছে, জিহাদের মাধ্যমে সেই জাতিকে বিতাড়িত করতে হবে, আর এভাবে তোমরা তোমাদের ভূমি ফিরে পাবে। আল্লাহ তাআলার এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বললেন, হে বনি ইসরায়েলেরা, আমাদের পিতৃভূমি ফিরে পেতে হলে আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আমাদের পিতৃভূমি বাইতুল মুকাদ্দাসে একটি জালিম জাতি বসবাস করছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যাতে করে জিহাদের মাধ্যমে সেই জাতিকে ভূমি থেকে বের করি। তাই এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমরা সবাই জিহাদের প্রস্তুতি নাও। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বনি ইসরায়েলরা তখন বলল, হে মুসা, সেখানে কারা বসবাস করে এবং তাদের শক্তি সম্পর্কে জানার আগে আমরা কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদ করব? তাই বলছি, সর্বপ্রথম আমাদেরকে জানা দরকার আমাদের শত্রুদের শক্তি সামর্থ্য ও লোকবল সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথাগুলোকে যৌক্তিক মনে করলেন। ওই সময় ফিলিস্তিনের ভূমিতে বসবাস করত আমেরিকা সম্প্রদায়। হযরত মুসা আলাইহিস সালাম তাদের খোঁজ নেয়ার জন্য বনি ইসরায়েলদের মধ্যে 12 জন লোককে প্রেরণ করলেন। সেই 12 জন লোক ফিলিস্তিনের নিকটবর্তী আরিহা শহরে প্রবেশ করল। অতঃপর তারা দেখতে পেল আমেরিকাদের শরীর বিশাল আকৃতির এবং তারা প্রচণ্ড শক্তিশালী। এরপর 12 জন লোক ফিরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম আমেরিকাদের শরীর বিশাল আকৃতির, তাদের শক্তি অপরিসীম এবং তারা স্থূলদেহী, তাদের জনবল অসংখ্য। আমাদের মনে হয় বনি ইসরায়েলেরা তাদের সাথে জিহাদ করতে কোনোদিন জয় করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, আমরা সবসময় আল্লাহর উপর ভরসা করব। তোমরা এক্ষুনি যা আমার কাছে বললে তা বনি ইসরায়েলদের কাছে গিয়ে প্রকাশ করবে না, কেননা তারা দীর্ঘদিন দাসত্ব থাকার কারণে তাদের মধ্য থেকে বীরত্ব, আত্মমর্যাদাবোধ ও উচ্চ আকাঙ্ক্ষাবোধ দূর হয়ে গেছে, বরং তারা কাপুরুষ নিরুপতাকে বেছে নিয়েছে। আমরা যদি আল্লাহর উপর ভরসা করে তাদের সাথে জিহাদ করি, আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দান করবেন। তাই তোমাদেরকে আমি সাবধান করছি, জিহাদের পূর্বে যাতে করে বনি ইসরায়েলদের মনোবল ভেঙে না যায়।
এরপর সেই বারো জন লোক হযরত মুসা আলাইহিস সালাম এর কাছে প্রতিশ্রুতি দিল তারা বনি ইসরায়েলদের কাছে এমন কথা প্রকাশ করবে না। কিন্তু বাস্তবতায় দেখা গেল তারা গোপনে গোপনে বনি ইসরায়েলদের কাছে গিয়ে সব কথা বলে দিল। মাত্র দুজন লোক ছাড়া বাকি সবাই বনি ইসরায়েলদের কাছে গিয়ে বলে দিল। যেই দুজন ব্যক্তি কথাগুলো প্রকাশ করল না তাদের নাম ছিল ইউশা ইবনে নুন ও কালেব ইবনে ইউহান্না। তারা হযরত মুসা আলাইহিস সালামের দেয়া কথার প্রতিশ্রুতি রক্ষা করেছিল। যখন বনি ইসরায়েলেরা আমেরিকাদের সম্পর্কে জানতে পারল তখন তারা মনোবল ভেঙে চোরমার হয়ে গেল। তারা তাদের সাহস হারিয়ে ফেলল এবং জিহাদে না যাওয়ার জন্য মনকে স্থির করল। এরপর একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের মাঝে জিহাদের আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা চলো আল্লাহ তাআলার নির্দেশে আমেরিকাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের পিতৃভূমিকে রক্ষা করি। আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই আমাদেরকে বিজয়ী করবেন। বনি ইসরায়েলেরা হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে তখন বলল, সেখানে বড় বড় জালিম লোক বসবাস করছে এবং তাদের দেহ বিশাল, তাদের শক্তি অনেক আর তাদের লোকবলের কোনো শেষ নেই। আমরা তাদের সঙ্গে কোনোভাবে জিহাদ করতে পারবো না। যতক্ষণ না তারা সেই ভূমি থেকে বিতাড়িত হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। আর যদি জিহাদ করার ইচ্ছে তোমার থাকে তাহলে তুমিও তোমার প্রতিপালক গিয়ে জিহাদ করো, আমরা সেখানেই বসে থাকব। বনি ইসরায়েলের এসব উত্তর শুনে হযরত মুসা আলাইহিস সালাম একেবারেই নিরাশ হয়ে গেলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নিজের এবং আমার ভাই ছাড়া কারো উপর আমার কর্তৃত্ব নেই, অতএব তুমি আমাদের ও এই অবাধ্য জাতির মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম এর কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জানালেন, হে মুসা, তুমি চিন্তা করো না, তারা শুধু এই ভূমিতে থাকতে চেয়েছে আর তাদেরকে আমি এই ভূমিতেই রাখব। তাদেরকে ৪০ বছর এখানেই থাকতে হবে এবং লাঞ্ছনা ও দুর্গতির শিকার হতে হবে। ৪০ বছর পর্যন্ত তাদেরকে তাদের পিতৃভূমি হারাম করা হলো, তাই অবাধ্যদের জন্য তুমি দুঃখিত হয়ো না। এরপর ৪০ বছর ধরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে লাঞ্ছনা ও দুর্গতির মাধ্যমে, বনি ইসরায়েলেরা প্রতিদিনই সেই প্রান্তর থেকে যাওয়ার চেষ্টা করত, তারা সারাদিন ধরে ঘোরাফেরা করত, কিন্তু সকালে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় পৌঁছে যেত, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই তারা খুঁজে পেত না। আর এভাবেই সে জমিনে তারা ঘোরাফেরা করতে লাগল। বনি ইসরায়েলরা সেখানে প্রতিদিন ঘুরপাক খাচ্ছিল, সেই জায়গার নাম হল তীহ ময়দান। তীহ শব্দের অর্থ হল পথ ভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করা। যেহেতু তারা সেখানে পথ ভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করছিল তাই সে ময়দানকে এই নামে নামকরণ করা হয়েছে। বনি ইসরায়েলেরা যখন জানতে পারল তাদেরকে ৪০ বছর তীহ ময়দানে থাকতে হবে এবং সেখান থেকে ৪০ বছরের আগে কোনোভাবে বের হতে পারবে না, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে মুসা, যদি এখন আমাদের জন্য আল্লাহর কিতাব ও স্বতন্ত্র কোনো শরীয়ত থাকতো তাহলে আমরা নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করতে পারতাম। বনি ইসরায়েলদের এসব কথার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার প্রতি তাওরাত গ্রন্থ অবতীর্ণ করব। তুমি ৩০ দিনে রোজা রেখে পবিত্রতার সাথে কুহে তুরে গমন করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বললেন, আমি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পবিত্র তাওরাত গ্রন্থ গ্রহণ করার জন্য কুহে তুরে গমন করছি আর সেই গ্রন্থ অনুযায়ী আমি তোমাদেরকে ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেব আর তোমরা তোমাদের জন্য সঠিক পথ বেছে নিবে। আমাকে ৩০ দিন রোজা রেখে এতেকাফ করতে হবে। আমার এই অনুপস্থিত সময়ে নেতৃত্ব দান করবে আমার ভাই হারুন, অতএব তোমরা তার কথা মতো ইবাদত বন্দেগিতে লিপ্ত থেকো আর আমি ৩০ দিন পর ফিরে আসব।
হযরত মূসা আলাইহিসসালামের কথা শুনে বনী ইসরায়েলেরা তখন বলল, হে মূসা, তোমার উপর যে গ্রন্থটি নাজিল হবে তা যে আল্লাহই তোমাকে দান করেছেন তা আমরা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করব না, তাই তোমার সাথে আমাদেরকেও নিয়ে যেতে হবে। হযরত মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের স্বভাব চিনতেন, তাই তিনি তাদের এই কথায় রাগ করলেন না, বরং তিনি বনী ইসরায়েলদেরকে বললেন, আমি তোমাদের মধ্য থেকে 70 জনকে নিয়ে যাব, তারা যদি সকল ঘটনা দেখে তোমাদেরকে এসে বলে তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বনী ইসরায়েলেরা তখন বলল, ঠিক আছে, তাহলে এটাই হোক, আমাদের কাছ থেকে 70 জন প্রতিনিধি নিয়ে যান, তারাই এসে আমাদেরকে সব খুলে বলবে। এরপর হযরত মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের থেকে 70 জন লোক বাছাই করে হযরত মূসা আলাইহিসসালামের সাথে তুর পর্বতে নিয়ে চললেন। তিহ ময়দানের একটি প্রান্তরে তুর পর্বত অবস্থিত ছিল। তুর পর্বতে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম 30 দিন রোজা রাখলেন ও এতেকাফ করলেন। এরপর আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে তাওরাত গ্রন্থ লাভের জন্য সকল প্রস্তুতি নিতে লাগলেন। 30 দিন রোজা রাখার পর হযরত মূসা আলাইহিসসালাম একটি গাছের ডাল দিয়ে মেসওয়াক করলেন। অতঃপর তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করার জন্য আরোহণ করলেন। যখন হযরত মূসা আলাইহিসসালাম তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, হে মূসা, তুমি 30 দিন রোজা রাখার পর মেসওয়াক করলে কেন? তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি রোজা রাখতে রাখতে আমার মুখ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল, এই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আপনার সাথে আমি কিভাবে কথোপকথন করব, যাতে করে এই দুর্গন্ধ দূর করতে পারি সেই কারণেই আমি মেসওয়াক করেছিলাম। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আমার ইজ্জতের কসম, তুমি জেনে রেখো, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেষক আম্বরের চাইতে উত্তম ও প্রিয়। তুমি যেহেতু 30 দিন রোজা রাখার পর মেসওয়াক করেছ, তাই তোমাকে পুনরায় আরও 10টি রোজা রাখতে হবে, এরপর তুমি তাওরাত গ্রন্থ লাভ করবে। আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিসসালাম আবার 10টি রোজা রাখলেন। এরপর আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিলেন এবং সাথে আসা সঙ্গীদেরকে বললেন, তোমরা ভালো উত্তম কাপড় পরিধান করে আমার পেছনে পেছনে আসো, আমি তোমাদের আগে পৌঁছে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি। এই কথা বলে হযরত মূসা আলাইহিসসালাম 70 জন লোকের আগেই তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হলে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তুমি তোমার কওমের লোকদেরকে পেছনে রেখে একা কেন চলে এসেছ? হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তারা আমার পেছনে আছে, যাতে করে আপনি আমার প্রতি খুশি হন এবং আপনার প্রেমে ও ভালোবাসায় তাদেরকে পেছনে রেখে আমি একা চলে এসেছি। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এক এক করে 70টি বাণী শুনলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। এই দেখতে চাওয়াটাই ছিল স্বাভাবিক, কেননা যিনি মেহেরবান করে ডেকে আনলেন, কথা বললেন কিন্তু দেখা দিলেন না, এতে করে মনে তৃপ্তি থেকে যায়। তাই হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে একবার দেখার জন্য ইচ্ছে করলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, তুমি আমাকে কোনো দিনও দেখতে পাবে না, তুমি বরং সামনের দিকে তাকাও। তখন হযরত মূসা আলাইহিসসালাম জমিনের দিকে দৃষ্টি দিলেন, তখন তিনি আরশে আজিম পর্যন্ত দেখতে পেলেন এবং জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকে দেখতে পেলেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তারা তো সবাই তোমার সৃষ্টি, আমি তো তোমাকে শুধু নিজ চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি কোনোভাবেই আমাকে দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, সেদিকে তাকিয়ে যদি তুমি টিকে থাকতে পারো হয়তো তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর আল্লাহ তাআলা তার নূরের সামান্য একটি কণা কুহে তুরের উপর বিচ্ছুরণ করলেন, এতে সেই পর্বত জ্বলে পড়ে গেল আর হযরত মূসা আলাইহিসসালাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর
হযরত মুসা আলাইহিসসালাম এর জ্ঞান ফিরে আসলো। তিনি নিজের ভুল বুঝতে পারলেন আর সেই সময় বললেন, হে আল্লাহ, এই পৃথিবী থেকে তোমাকে দেখা অসম্ভব, তা আমি বুঝতে পেরেছি। তোমাকে যদি দেখতে হয় তবে তা মৃত্যুর পরেই সম্ভব, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর এই পৃথিবী থেকে তোমাকে দেখার দাবি কোনোদিন করব না। অতঃপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে সান্ত্বনা দিলেন আর বললেন, হে মুসা, মানবীয় সীমাবদ্ধতার কারণে যদিও আমাকে তুমি দেখতে পারোনি, তবুও তোমার অতৃপ্তির কোনো কারণ নেই, কেননা আমি তোমার সাথে কোনো মাধ্যম ব্যতীত রেখে কথা বলছি। কোনো নবী ও রাসূলদের প্রতি আমি এভাবে কথা বলিনি এবং কোনোদিন বলবও না। আমি তো শুধু তোমাকে রিসালাতের মর্যাদায় ভূষিত করেছি। আমার এসব নিয়ামতই তো তোমার সুউচ্চ মর্যাদা প্রকাশের জন্য যথেষ্ট, তাই অতৃপ্তিবোধের কোনো কারণ নেই। অতঃপর বনী ইসরায়েলদের 70 জন ব্যক্তি তুর পাহাড়ে এসে উপস্থিত হল। তখন তারা বলল, হে মুসা, তুমি যে আল্লাহর সাথে কথা বলছো তা তো আমরা শুনতে পারছি না। যতক্ষণ না আমরা আল্লাহর কোনো কথা শুনতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বিশ্বাস করব না, তাই তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন তাঁর কথা আমাদেরকে শোনানোর ব্যবস্থা করেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি আমার সাথে এই লোকদেরকেও তোমার কথা শোনার ব্যবস্থা করে দাও, নইলে তারা আমার কোনো কথাই বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন। কিছুক্ষণ পর এক নূরের রহমত প্রকাশ হল এবং আল্লাহ তাআলা ও হযরত মুসা আলাইহিসসালামের মাঝে বাক্য বিনিময় হল এবং উপস্থিত থাকা লোকেরাও তা শুনল। কিন্তু নূরের রহমত যখন চলে গেল তখন বনী ইসরায়েলের লোকেরা বলল, হে মুসা, আমরা আমাদের চোখে আল্লাহকে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করব না। আমরা তো জানি না এই কথাগুলো আল্লাহই নাকি অন্য কেউ বলেছে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে বোঝালেন যে দুনিয়াতে থাকাকালীন কোনোভাবেই আল্লাহকে দেখা সম্ভব নয়। হযরত মুসা আলাইহিসসালামের এই কথা শুনেও তারা জেদ ধরে বসল। তাদের এই জেদে আল্লাহর পক্ষ থেকে এক গজব আসল এবং প্রচণ্ড এক বজ্রপাত ও ভূমিকম্পের মাধ্যমে তারা সকলেই মৃত্যুবরণ করল। তাদের মৃত্যু হয়ে গেলে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি ইচ্ছে করতে তবে পূর্বেই তাদেরকে ও আমাকে বিনাশ করতে পারতে। আমাদের মধ্যকার নির্বোধীরা যা করেছে তুমি কি তার কারণে আমাদেরকে বিনাশ করবে? এটা তো তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা সৎ পথে প্রদর্শন করতে পারো আর যাকে ইচ্ছা বিভ্রান্ত করতে পারো, তবে হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, নইলে আমার সম্প্রদায় আমাকে বলবে আমি এই লোকদেরকে হত্যা করেছি। হযরত মুসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুনরায় তাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এখন তোমার কাছে আমি যা পেশ করছি তা তুমি সাগ্রহে গ্রহণ করো। এটা হলো সেই পবিত্র ঐশী গ্রন্থ তাওরাত। আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম যমরত পাথরের পলক নিয়ে হযরত মুসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন, যে পাথরের পলক সমূহে তাওরাত গ্রন্থ লিপিবদ্ধ ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেই পাথরের পলক ছিল 7টি আর কারো কারো মতে পাথরের পলক ছিল 10টি। প্রকৃত ব্যাপারটি আল্লাহই ভালো জানেন। হযরত মুসা আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত গ্রন্থ প্রদান করলেন সেই সময় আল্লাহ তাআলা আরও একটি সংবাদ জানালেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে সামিরি নামক একজন লোক গোমরাহ করে ফেলেছে আর তোমার উম্মতের মধ্যে অনেকেই এখন পূজায় লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ শোনার পর সাথে সাথে হযরত মুসা আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে উঠলেন। তারপর সেই 70 জন লোককে সাথে নিয়ে তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে আসার জন্য রওয়ানা দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।